মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়তে পারে পার্বত্য অঞ্চলে এমন আশঙ্কা করে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সংঘাত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অস্ত্র কেনাবেচার চেষ্টা হতে পারে। এর ফলে অবনতি হতে পারে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির। সীমান্ত এলাকা দিয়ে কোনোভাবেই যাতে অস্ত্র গোলাবারুদ বাংলাদেশের ভেতরে না আসে সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ তাদের। নাজিব বেগ জানাচ্ছেন বিস্তারিত। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য প্রায় 283 কিলোমিটার। মিয়ানমারের ভেতরে সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। সংঘাতে পরাজিত পক্ষ নিরাপদ আশ্রয়সহ নানা কারণে বেছে নিতে পারে পার্বত্য অঞ্চলকে। তাদের যে অস্ত্র সেখানে যুদ্ধ চলছে সেখান থেকে দুই পক্ষের যখন কারো বিক্রি করার আর কারো কেনার যখন এক ধরনের চাহিদা থাকে তখন কিন্তু অস্ত্রের লেনদেনটা হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়। তো আমাদের পার্বত্য অঞ্চল অর্থাৎ বান্দরবান সন্নিহিত অঞ্চলে সে ধরনের একটা বিষয় কিন্তু আমাদের এখন আশঙ্কার কথা বলছে। আগে ভাগেই পদক্ষেপ নিলে সংকট এড়ানো যাবে বলে মনে করছেন মিয়ানমারের সিটুয়ের সাবেক এই মিশন প্রধান। তো সেখান থেকে কোনো ধরনের যেন অস্ত্র আমাদের এখানে ঢুকতে না পারে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বা সীমান্তে যারা দায়িত্বে আছে তাদেরকে সজাগ থাকতে হবে। সরকার এবং আমাদের নীতি কৌশল প্রণয়ন করেন তাদেরকেও এই ব্যাপারে যথাযথ নির্দেশনা ওই অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিতে হবে। অস্ত্র কেনাবেচার সাথে দেশের কেউ জড়ানোর চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।